আমরা আসছি হলো মূল ফান 69 আর পেজের 100 কে উপলক্ষে, যদিও 100 কে পার হয়ে এখন অনেক হয়ে গেছে, মানে আপনারা ওকে এত পরিমাণে ভালোবাসা দেন। তো আজকে আমরা একটা কেক কাট করবো, সেলিব্রেশন করবো। ওকে যারা যারা ফলো করে তারা ওকে আর ফলো করে আলামিন চৌধুরী পেজে চলে আসবে। আলামিন চৌধুরী পেজে চলে আসবে। আর যে বৃষ্টিপুরি আছে একবারে কি করে আলহামদুলিল্লাহ, তোমাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসা এবং সাপোর্টের কারণে আজকে আমার 1 লাখ ফলোয়ার পূর্ণ হয়ে গেছে। আর এই উপলক্ষে আমি রাজশাহীতে চলে আসছি এবং রাজশাহী ও নাটোরের দেশি ভাই কন্টেন্ট ক্রিয়েটর আলামিন চৌধুরী ও বৃষ্টিবুড়ি আপু, সবাই কন্টেন্ট ক্রিয়েটর, আমরা আজকে আমাদের 100 কে সেলিব্রেশন করব। তার জন্য একটা কেক দরকার। আমি আলামিন ভাই এবং বৃষ্টিবুড়ি আপু আমরা চলে গেছিলাম একটা কেক নিতে। দেন এখান থেকে একটা সুন্দর দেখে কেক নিলাম। নেওয়ার পরে আমরা থিম ওমর প্লাজাতে চলে আসলাম। আমার 100 কে উপলক্ষে আমরা কেকটা কাটবো এবং উদযাপন করব। বাট এই কৃতিত্বটা তোমাদের, তোমরা যারা আমাকে এত এত সাপোর্ট করেছো এবং ভালোবাসা দিয়ে আজকে এ পর্যন্ত এনেছো, তোমাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাকে এখন যেভাবে সাপোর্ট করে যাচ্ছ ভবিষ্যতে এভাবে সাপোর্ট করে যাবে, এবং তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমার খুব শীঘ্রই 1 মিলিয়ন যেন হয়ে যায়, তো সেটা দোয়া করবে আমার জন্য। আর এখন ফাইনালি আমরা কেকটা কাটতেছি। আর এই উদযাপনে মিষ্টিবুড়ি ও আলামিন ভাই আমাকে খুবই হেল্প করেছে। যদিও আলামিন ভাই অনেক মজা করে, বৃষ্টি আপু বুড়ির সাথে মজা করতেছে, দেন আমাদের সাথে মজা করতেছে, আর মজা করে বারবার বলতেছে যে আমাদের ফলোয়ারগুলো যেন তার কাছে চলে যায়। তো তোমরা আলামিন ভাইকে সাপোর্ট করো এবং বৃষ্টি বুড়ি আপুকেও সাপোর্ট করো, তাদের পেজগুলো ঘুরে আসো, তারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে। দেন কেকটা কাটার পরে আমরা সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। দেন একে একে যারা ক্যামেরাম্যান ছিল পেছনে তাদেরকেও খাইয়ে দিলাম। আর এদিকে আলামিন ভাই ও বৃষ্টিবুড়ি আপুর খুনসুটি শুরু হয়ে গেছিল কেক নিয়ে মাখামাখি। আর এদিকে আমি শুভ ভাইকে কেকটা খাইয়ে দিছিলাম, শুভ ভাই ঢাকা থেকে আসছিল। আর এদিকে আরেকটা ছোট ভাই ছিল, তাকেও কেকটা খাইয়ে দিলাম। দেওয়ার পরে দেন কেকটা আমরা ভাগ করে সবাই খাচ্ছিলাম এবং সবাই আমাকে খাওয়াই দিচ্ছিল, কেন ফার্স্ট টাইম আমি সবাইকে খাওয়াই দিছি, দেন এখন আপু আমারে খাওয়াই দিচ্ছে। আর এদিকে আলামিন ভাইকে খাওয়াইতে যাক, কি একটা অবস্থা। দেন কেক খাওয়া শেষ করতেই আবার এদিকে নাসোস চলে আসছে, আর নাসোস নিয়ে এই আপুটার রিয়াকশন। বাদ দেন ভাই, বেডি মানুষ, নাসোস দেখে একটু লোভ সামলাতে পারে না, এর জন্য পুরো প্লেটটাই হাতে নিয়ে নিছে। পরে বললাম যে আপু আমরা সবাই মিলে একসাথে খাই, দেন আপুর একটু তো পচাইলাম। যাই হোক, আপুটা অনেক ভালো, অনেক কিউট এবং অনেক মিশুক টাইপের। সো এখানে যারা ছিল সবাই আমরা খুব ভালোভাবে মিশে এবং খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল অল্প সময়ের মধ্যে। সো সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। ধন্যবাদ।